পটুয়াখালীর গলাচিপায় সুকৌশলে সন্ধ্যা রাতে চুরি করার উদ্দেশ্যে চেতনানাশক দ্রব্য খাবারের সাথে ব্যবহার করলে মা ও ছেলে অচেতন হয়ে পড়ে। সকালে প্রতিবেশীদের সহযোগিতায় উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত 3 নভেম্বর রবিবার উপজেলার আমখোলা ইউনিয়নের 3 নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ভিকটিম মাহিনুর বেগম ও মোহাম্মদ আজিজুল দুজনে বর্তমানে সুস্থ আছেন। পুলিশ সংবাদ পেয়ে সোমবার সন্ধ্যা রাতে আমখোলায় একটি চেকপোস্ট বসান। তখন মাহতাব নামের এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে ব্যাটারিসহ আটক করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অপর আসামি রাশেদুলকে সোমবার রাত 10টার দিকে বোয়ালিয়া হতে গ্রেপ্তার করা হয়। আসামি মাহতাব মৃধা 3 নং ওয়ার্ডের আমখোলা ইউনিয়নের বাসিন্দা ও অপর আসামি রাশেদুল 9 নং ওয়ার্ডের গলাচিপা সদর ইউনিয়নের বাসিন্দা। আসামিদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। মাহতাবকে আমরা তখন সন্দেহবশত মূলত আটক করি, এরপরে তার কাছে ব্যাটারি পাই এবং ব্যাটারির সূত্র ধরে আমরা এই ঘটনা ঘটে সেই ভিকটিম পক্ষের সাথে কথা বলি। এরপরে তারা জিজ্ঞাসাবাদে মাহতাব স্বীকার করে যে এই ঘটনাটা সেই ঘটাইছে এবং তার সাথে তার সহযোগী আসামি হিসেবে রাশেদুল ছিল। তার প্রশ্ন মতো আমরা রাশেদুলকে গতকাল 11:10 বোয়ালিয়া হিসেবে গ্রেপ্তার করি। আমরা আসামি হব। শীত না নামলেও নীলফামারীর সৈয়দপুরের ব্যবসায়ীরা পুরাতন গরম কাপড়ের গাইড কিনে মজুত করে রাখলেও অপরদিকে গার্মেন্টস কারখানার মালিকরা জ্যাকেট সোয়েটার তৈরি করে মজুদের পাশাপাশি জ্যাকেট সোয়েটার তৈরিতে ব্যস্ত সময় পার করলেও কেনা বেচা শুরু না হওয়ায় হতাশা প্রকাশ করছেন। সরজমিনে দেখা গেছে শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কের বেশ কজন ব্যবসায়ী শীত উপলক্ষে বিভিন্ন পোর্ট থেকে পুরাতন গরম কাপড়ের গাইড কিনে এনে তাদের গুদামে রেখেছেন। কিন্তু পূর্বের সময়ের মতো শীত আসার আগে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা এখনও কেউ এসব কিনছেন না। কথা হলে এক ব্যবসায়ী জানান, দাম কম হলেও ক্রেতা নেই। তাছাড়া শীতের দেরি থাকায় সাধারণ লোকজনও তেমন একটা কেনাকাটা করছেন না। সৈয়দপুর প্লাজা মার্কেটের আমির গার্মেন্টসের মালিক ও কারিগররা জানান, শীত আসার আগে থেকে আমরা জ্যাকেট সোয়েটার তৈরি করে থাকি। আগে বিভিন্ন এলাকা থেকে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা এসব জ্যাকেট সোয়েটার কিনে নিয়ে যেতেন, কিন্তু এবার তা লক্ষ্য করা যাচ্ছে না। পর্যাপ্ত মজুদ থাকলেও কেউ কিনতে আসছেন না। তবুও সামনে শীত পুরোপুরি পড়লেই কেনা বেচা হবে বলে তৈরির কাজে ব্যস্ত থাকছে। একই অবস্থা বিরাজ করছে শহরের পুরাতন ও নতুন কোট বিক্রির দোকানগুলোতে। কথা হলে তারা হতাশা গলায় জানান, শীত নামার অপেক্ষায় অলস সময় পার করছেন। রংপুর মেডিকেল কলেজে সদ্য নিয়োগ পাওয়া অধ্যক্ষ ডাক্তার মাহফুজুর রহমানের পদত্যাগের দাবিতে 2 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন চিকিৎসক, নার্স সহ কর্মকর্তা কর্মচারীরা। এতে দুর্ভোগে পড়তে হয় সেবা নিতে আসা রোগীরা। রংপুর মেডিকেল কলেজের সদ্য নিয়োগ পাওয়া অধ্যক্ষ ডাক্তার মাহফুজুর রহমানের পদত্যাগের দাবিতে ইনডোর ও আউটডোরে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা চিকিৎসা সেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন চিকিৎসক, নার্স সহ কর্মকর্তা কর্মচারীরা। এতে চরম দুর্ভোগে পড়তে হয় সেবা নিতে আসা রোগী ও স্বজনদের। একই সাথে ক্যাম্পাসে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে 7ম দিনের মতো কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র জনতা। ফ্যাসিবাদের দোসর অধ্যক্ষ মাহফুজুরকে দ্রুত অপসারণ করা না হলে রোববার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা আন্দোলনকারীদের। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একমে কোম্পানির বিক্রয় প্রতিনিধির টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের নাটকের রহস্য উন্মোচন করছে দৌলতপুর থানা পুলিশ। বেলা 12টার দিকে উপজেলার স্থানীয় সাংবাদিকদের সামনে দৌলতপুর থানা পুলিশ কর্তৃক তুলে ধরা হয় ছিনতাইয়ের নাটকের আসল সত্যতা। মূলত মানসিকভাবে হতাশাগ্রস্ত থাকার কারণেই সাজানো হয়েছিল ছিনতাইয়ের নাটক, এবং সেই নাটকের মূল হোতা ছিল একমে কোম্পানির সেই বিক্রয় প্রতিনিধি হাফিজুর রহমান নিজে। হাফিজুর রহমান নাটোর জেলার বনপাড়া উপজেলার বড়াইগ্রাম এলাকার লেদু প্রামাণিকের ছেলে।
হাফিজুর রহমানের বক্তব্যে তিনি বলেন, আমি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে দিন পার করছিলাম। কোম্পানির কাছে বেশ কিছু টাকা দেনা হয়ে গিয়েছিলাম। সর্বোপরি আমি আর এই চাকরিটা করতে চেয়েছিলাম না, তাই কোম্পানিকে টাকা না দিয়ে চাকরি ছেড়ে চলে যাওয়ার জন্যই আমি নিজেই ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলাম। গত 2 নভেম্বর রাতে উপজেলার ছাতরপাড়া এলাকায় আমার বন্ধুর কাছে আমার ব্যবহৃত মোটর সাইকেলটি দিয়ে আসি। পরে ছিনতাই হয়েছে বলে অসুস্থতার ভান করে দৌলতপুর হাসপাতালে ভর্তি হয়। আসলে ওই রাত্রে আমার কাছ থেকে টাকা ও মোটর সাইকেল কোনোটি ছিনতাই হয়নি। আমি মানসিক শান্তি পাওয়ার লক্ষ্যে কোম্পানির চাকরি ছেড়ে দেওয়ার জন্যই এমন কাজ করেছি। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আওয়াল কবির বলেন, গত 3 নভেম্বর রাতে আমাদের কাছে খবর আসে যে উপজেলার শীতলাই পাড়া গ্রামের পাশে ফাঁকা মাঠের মধ্যে রাস্তায় কতিপয় ছিনতাইকারীরা একটি মোটর সাইকেল ও নগদ টাকা ছিনতাই করেছে একমি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হাফিজুর রহমানের কাছ থেকে। পরে আমরা বিষয়টি নিয়ে তদন্তপূর্বক টাকা, মোটর সাইকেল উদ্ধার ও আসামি গ্রেপ্তারের জন্য কাজ শুরু করি। তদন্তের এক পর্যায়ে খোয়া যাওয়া মোটর সাইকেলের মালিক হাফিজুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের তথ্য দিতে থাকে এবং এর এক পর্যায়ে সে স্বীকার করে যে তার মোটর সাইকেল ও টাকা ছিনতাই হয়নি। মোটর সাইকেলটি সে দাসুরিয়ায় তার ফ্রেন্ডের বাসায় রেখে এসেছে। পরে উক্ত তথ্যের ভিত্তিতে পুলিশ মোটর সাইকেল উদ্ধার অভিযানে গেলে হাফিজুর রহমানের বন্ধুর বাসা থেকে সেই মোটর সাইকেলটি উদ্ধার করা সম্ভব হয় এবং এমন ঘটনায় কেন ঘটিয়েছে এমন জিজ্ঞাসাবাদে হাফিজুর রহমান পুলিশকে জানান, কোম্পানি আমার কাছ থেকে বেশ কিছু টাকা পাবে, উক্ত টাকা আমি দিতে চাই না, এজন্যই আমি এই ঘটনাটি ঘটিয়েছি এবং হসপিটালে শুয়ে থেকে ছিনতাইয়ের নাটক করেছি। ওসি আরো বলেন, দৌলতপুর থানা একটি বৃহত্তম থানা যেখানে অনেক জনসংখ্যার বসবাস, তাই আমরা দৌলতপুর থানার জনগণের যান মাল ও নিরাপত্তা রক্ষার্থে সর্বদা পুলিশি কার্যক্রম অব্যাহত রাখব এবং ছিনতাই নাটকের মূল ভিকটিমকে প্রচলিত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। আমাদের দৌলতপুর থানাধীন শীতলাই পাড়া গ্রামে একটা মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনার সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তর ধর্ম উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা, আর এই উৎসবকে ঘিরে ফ্রান্স প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীদের এক আনন্দের মিলন মেলাতে পরিণত হয়। আলোকসজ্জায় আলোকিত হয়ে ওঠে পূজা মণ্ডপে। অন্নপূর্ণা ফ্যারিস ফ্রান্সের আয়োজনে জমকালো আয়োজনে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা উদযাপন করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লা কর্নোবের নিউ মহল হলে প্রদীপের আলো সজ্জায় ভিন্ন রূপ ধারণ করে। বিকেল থেকে শুরু হয় পূজা মা কালীর আরাধনা, গীতাপাঠ, মন্ত্রপাঠ, মায়ের কাছে শান্তির জন্য প্রার্থনা করেন। পরে সন্ধ্যায় শুরু হয় প্রদীপ প্রজ্বলন, সেই সাথে উলু ধ্বনিতে মেতেছিল সবাই। পরে জমকালো কালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুদেরকে দিয়ে মা কালীর নাট্যচিত্র করা হয়, এছাড়াও ছিল শিশুদের নৃত্য এবং ফ্রান্সে বাংলাদেশের লোকাল শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা। পরে নাচে গানে দিনটিকে স্মরণীয় করে রেখেছেন সবাই। অনুষ্ঠানে আসার সকলেই জয় শ্রীরাম সংগঠনকে ধন্যবাদ জানান সুন্দর আয়োজনের জন্য। পরে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।